আসসালামু আলাইকুম, হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনার মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আজ আপনাদেরকে দেখাবো 3 কিলো একটি জেনারেটর। তো আমাদের দোকানে বিশেষভাবে আসছে নিতে। তো আমরা নিয়মিতভাবে আপনার অনলাইনে আপনার মাল অর্ডার হয়, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো আমাদের জেনারেটর কেউ দেখতেও আসে না বা দেখে আসে নিয়ে আপনার কথার বিশ্বাসে আপনার মালগুলো অর্ডার করে, তারপরে আমাদের কাছে জেনারেটরগুলো আপনার ক্রয় করে। তো আপনাদের দোকানে আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক খামারি ভাই এই জেনারেটর নিতে আসছে। সে আপনার পেট্রি গেলে সব কিছু দেখে শুনে নিবে। তো তাকে আমরা কীভাবে বাস্তবমুখী দেখায় জেনারেটরটা তার কাছে দিব, তো আজকে এই ভিডিওতে থাকবে। তো আমাদের চ্যানেল দেখানো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি ভাই, আমার ঠিকানাটা ভাই, জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আমার ঠিকানাটা ভাই কীভাবে পেলেন? আপনার ঠিকানাটা হচ্ছে মানে যে আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আপনার ঠিকানাটা নিছেন? হ্যাঁ, নেওয়া হয়েছে আর কি। আচ্ছা, তো আপনার ঠিকানাটা যদি বলতেন, কোন জায়গা থেকে আসছেন? কুসুমাটি থেকে আসছি আমি, মন্দির বাজার থেকে। মন্দির বাজার কুসুমাটিপুর থেকে। হ্যাঁ, আচ্ছা। তো আপনার 3 কিলো জেনারেটর আপনার প্রয়োজন? জি 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 প্রয়োজন। তো আমাদের এখন এই জেনারেটরটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার 3 কিলো জেনারেটর, এটা আপনার রিকন্ডিশন। তো আমাদের দোকানে এসে ইঞ্জিনের কন্ডিশন কী, জেনারেটর তারপর সঠিক আছে কি না, সঠিকভাবে লোড দেয় কি না, সমস্ত কিছু সে দেখে নিবে। তো ভাই, জেনারেটর আপনি দেখছেন, আপনার কেমন লাগতেছে? আপাতত পক্ষে ভালোই মনে হচ্ছে। সেটা হচ্ছে আমি এ পর্যন্ত দেখলাম ইঞ্জিনের কন্ডিশনও ভালো, আর মানে 3 কিলো জেনারেটরে আমি 2500 ওয়াট পর্যন্ত লোড দিছি, লোড নিচ্ছে, ভালোই মনে হয়েছে। আচ্ছা, আপনার আমাদের কাছে কিন্তু সবাই অনলাইনের মাধ্যমে অর্ডার দেয় বা কেউ দেখেও না বা আমি যা বলি দিয়ে কথা বিশ্বাসই হবে নেই। জি, তো আমি আপনার ফোনের মাধ্যমে যা বলছিলাম তাই কি আপনার কথা কাজে মিল পাইছেন? জি আলহামদুলিল্লাহ, কথা কাজে মিল আছে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনি কি কোনো সময় এই ডিজেল জাতীয় ইঞ্জিনগুলো আপনি কোনো সময় কি আপনার ই দিচ্ছেন, স্টার্ট দিয়েছিলেন আপনার এই প্রথম? না, আসলে ওই রকমভাবে দেওয়া হয় নাই। দেওয়া হয় না, এটাই প্রথম, ফার্স্ট? জি জি জি। আচ্ছা, আপনি প্রথমে ই করেন, ইঞ্জিনটা স্টার্ট দেন, আমি একটু দর্শকদের দেখাই যে ইঞ্জিনের কন্ডিশন কি বা আর কি কি সমস্যা আছে। আচ্ছা, মাইক্রোফোনটা একটু খুলে নিই। অসুবিধা নেই, এই ই বাজবো যে আমি একটু। বাজবে না, বাজবে না। ইয়া নুরুল ভাই, তুমি অন্তত সরো। এই নুরুল ভাই, ওখান থেকে তুমি এই চেয়ারটা নিয়ে সরো। আচ্ছা ভাই, একটু নেই নাই নাই, একটু নেই ভাই, একটু নেই। কাকা তেল দেন তো? না, তেল নাই। ওইদিক দিয়ে ও। আচ্ছা, তাহলে ইয়ে ভাই, হ্যাঁ স্টার্ট দিন ভাই। স্টার্ট দিব? হ্যাঁ স্টার্ট দিন, একটু পাওয়ারটা দিয়ে নিন। পাওয়ার দেবো দেবো না? আচ্ছা,
যাও ওই অপর যাও আমি যে কই মানে যে কথা কথা খালি রিপিট করেন কলম জ্বালা তেল ভর দেই দর্শক তাহে বিশ্বাস ভাই আপনার জানাটা স্টার্ট দিল যে আপনার চেয়ারের এখানে কিন্তু যে লোডগুলো দিছি এটা হলো আপনার 700 ওয়াটের একটা গেনিং মেশিন আর এটা হলো আপনার 1500 ওয়াটের একটা গেনিং মেশিন 100 ওয়াটের একটা বাল্ব অর্থাৎ আপনার 2300 ওয়াট আপনার টোটাল আপনার লোড দেওয়া হয়েছিল লোড দেওয়ার পরে কিন্তু আপনার ইঞ্জিনের উপর প্রেসার দেয় নাই এমনকি আরও এখানে আরও বেশি লোড দেওয়া যেত তারপরে আপনার এটা কারণটা হলো আপনার এই মালগুলো আপনার বর্তমানে মাল হচ্ছে আগের মালগুলো আরও হেভি এমনকি শক্তিশালী কারণ আগের মালগুলো আপনার এই বডিগুলো হেভি মোটা আর এখনের বডিগুলো আপনার এরস একটু হালকা করে তারপরে এখনও আপনার তামার মালও পাওয়া যায় আবার অ্যালুমিনিয়াম মালটাও পাওয়া যায় তার চেয়ে আপনার বর্তমানে আগের মালগুলো আপনার 100% কভারগুলো হয় এটা দেখে কিন্তু হয় আর কি তামার মাল হলে আর 8.5 গ্রাম ইঞ্জেল দিয়ে আপনার 3 কিলো একটা খামারের জন্য পারফেক্ট আর যারা আপনার এই পোলট্রি সেক্টরে যারা আসলো এই জানোয়ার ব্যবহার করতে চান তারা অবশ্যই আমি একটা সাজেস্ট করবো সেটা হলো আপনার 3 কিলো জানোয়ার দিয়ে 8.5 গ্রাম ইঞ্জেল দিয়ে আপনার যদি ব্যবহার করেন তেল সাশ্রয় হবে তারপর আপনার সার্ভিস ভালো পাবেন সব দিক দিয়ে আপনাদের পারফেক্ট হবে যারা ছোটো খামারি তো ইয়ে ভাই বিশেষ ভাই আপনার এটা কয়টা ফ্যান কয়টা লাইট বোর্ডার কয়টা চলাবেন যদি বলতেন আমার আসলে টার্গেট হচ্ছে হলো 20টার মতো ফ্যান চালাবো জি আর মানে ঠান্ডার সময় তো নর্মালি হচ্ছে হলো 200 ওয়াটের লাইট প্রয়োজন হয় আর গরমের সময় তো হচ্ছে হলো ব্রুডার 2-4 ঘন্টা না থাকলেও অসুবিধা হয় না জি জি তো যেহেতু মানে ঠান্ডার সময় চালাবো 200 ওয়াটের লাইট তো হচ্ছে হলো 1800 ওয়াট মানে 2000 ওয়াট পর্যন্ত আমার লোড আর কি 2000 লোড মানে ব্যবহার হবে আপনার এই আমার জি জি আমার এই পর্যন্তই হচ্ছে আমার হিসাব আর কি টার্গেট জি জি তো আপনার হলো ব্রয়লার খামার জি আমার ব্রয়লার খামার তো দর্শক আপনার ভালো কন্ডিশনের সেকেন্ড আলু বিট যে যাদের জানানোর প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জানানোরগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের ঠিকানাটা হলো রাজীব মার্কেট মুন্সিচর শেরপুর সদর শেরপুর এটা আপনার মহসিং শেরপুর অনেকেই শেরপুর নিয়ে একটু ইয়ে থাকেন আমাদের হলো মহসিং শেরপুর এখানে আমাদের দোকানে এসে যে বিশেষবারের মতো দেখে শুনে আপনার জানোয়ারগুলো ক্রয় করতে পারবেন এমনকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি কথা দিয়ে বলে দিব কথা কাজে মিল পাবেন ওই হিসেবে আপনার মাল অর্ডার দিতে পারেন আমাদের কাছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম